কিংস অ্যারেনায় হেরে যাওয়া ম্যাচের মোড় ঘুরিয়ে রাজা এলিটা কিংসলে। ম্যাচ শেষে মাঠের সবগুলো চোখ তখন এই ফরোয়ার্ডের দিকে। কঠিন সময়ে ঠান্ডা মাথায় ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার কৌশল আরও একবার মাঠে দেখালেন ঢাকার ফুটবলের পরীক্ষিত এই সৈনিক। বসুন্ধরা কিংসে যোগ দেওয়ার পর থেকেই দলের কাণ্ডারি হয়ে ওঠার চেষ্টা করে যাচ্ছেন। শেখ জামালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দিলেন আরও একবার আস্থার প্রতিদান। দেশের ফুটবলে আরামবাগ থেকে শুরু, একে একে খেলেছেন টিম বিজেএমসি, মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম আবাহনী। 2019 ধারে যোগ দিয়েছিলেন কিংসে। পরের বছর আরামবাগ ঘুরে আবারও কিংসে গড়েছেন ঠিকানা। বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার পর থেকেই স্বপ্ন দেখা শুরু হয়েছিল লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর, কিন্তু চেষ্টা করেও ফিফার কাছ থেকে অনুমতি পায়নি বাফুফে। গেল বছর সাফ চ্যাম্পিয়নশিপে অস্কার ব্রুজনের 26 জনের দলে থাকলেও শেষ পর্যন্ত আর স্বপ্ন পূরণ হয়নি এলিটার। জাতীয় দলে না খেলতে পারলেও ঘরোয়া ফুটবলে আলো ছড়াচ্ছেন তিনি। কিংসের হয়ে এখন পর্যন্ত 10 ম্যাচে করেছেন 4 গোল। অতীত নিয়ে আর পড়ে থাকতে চান না, এখানেই নাকি বেশ আছেন এলিটা কিংসলে। আমি এখানে দারুণ আছি, আমার ভালোবাসা ফুটবল খেলা। জাতীয় দলে খেলার ইচ্ছা ছিল, হয়নি। এটা নিয়ে পড়ে থাকতে চাই না, নিজেকে প্রমাণের কোনো ইচ্ছাও নেই আমার। আমি জানি না কি কারণে বা কেন শেষ পর্যন্ত বাংলাদেশ দলে খেলা হলো না। আমি শুধু আমার খেলা চালিয়ে যেতে চাই, লিগে প্রতিটি ম্যাচেই গোল করতে চাই আমি। এ মৌসুমে লিগে শিরোপার পথেই আছে বসুন্ধরা কিংস। এলিটাও চান দলকে লিগ শিরোপা উপহার দিতে। শেখ জামালকে অভিনন্দন জানাতেও ভুললেন না কিংসলে। ম্যাচে শেখ জামাল দুর্দান্ত খেলেছে, কঠিন ছিল ম্যাচে ফেরা। আমি সবসময় এই যে জায়গাতে থাকি সেটাকেই নিজের সাফল্যের মঞ্চ তৈরি করে নিতে পছন্দ করি। এদেশের ঘরোয়া ফুটবলে আমি অনেক কিছুই পেয়েছি, তবে কিংসে এসে পেশাদার ফুটবলে যে ধরনের সুযোগ থাকা দরকার তার সবই পেয়েছি। কিংসকে শিরোপা উপহার দেয়াই আমার লক্ষ্য। জাতীয় দলে না খেলতে পারার কষ্টও নাকি এখন আর পোড়ায় না কিংসলেকে। পারভীন আক্তার, সময় সংবাদ, ঢাকা।